www.armaislam.com. عرش اولا سے اعلی میرے نبی کا روزہ، عرش اولا سے اعلی میرے نبی کا روزہ، ہے ہر مکان سے بالا میرے نبی کا روزہ، ہے ہر مکان سے بالا میرے نبی کا روزہ، عرش اولا سے اعلی کیسا ہے پیارا پیارا یہ سبز سبز گنبد، کیسا ہے پیارا پیارا یہ سبز سبز گنبد، کتنا ہے میٹھا میٹھا میرے نبی کا روزہ، کتنا ہے میٹھا میٹھا میرے نبی کا روزہ، عرش اولا سے اعلی فردوس. الصلاۃ والسلام علیک یا حبیب اللہ، الصلاۃ والسلام علیک یا شفیع المذنبین، الصلاۃ والسلام علیک یا رحمۃ للعالمین. اعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم. الحمدللہ رب العالمین، والعاقبۃ للمتقین، الصلاۃ والسلام علی من کان نبیا وآدم بین الماء والتین، سیدنا و حبیبنا شفیعنا مولانا محمد و آلہ و اصحابہ و اہل بیتہ و اہل سنت والجماعتہ و اولیاء ملتہ و الناس اجمعین، اما بعد، فقد قال اللہ تعالی فی کلامہ المجید و فی الفرقانہ الحمید، ورفعنا لك ذكرك، وفي آية أخرى قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، رواه البخاري ومسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا আদেই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না, এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না, সবাই আমাকে বলে যাবে, সবাই আমাকে বলে যাবে, নবী গো আপনি বলবেন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাদ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও আল্লাহ সারা মাবুদ নাই, নবী
سارا معزز محترم بھیرب اپجلا انترگت لکھی پور ڈینگ پردان باڑی مسجد میدانے ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আশিকে রসুল মাশুকে লাহি পীরে কামেল হযরতুল আল্লামা সৈয়দ কুতুবউদ্দিন আল হুসাইনি ফিশা হুজুর কিবলা কাবা মাদজিলুল আলিয়া এবং উপস্থিত আছেন উক্ত মসজিদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ শামসুল্লাহ সাহেব এবং সেক্রেটারি জনাব মোহাম্মদ নান্নুমা সাহেব এবং আজকের মহাবীরের আরও উলামাই কালামদের মধ্যে হযরতুল্লাহ মৌলানা আজাদ হোসেন রিজভি ও মৌলানা আবুল কাসেম হুসাইনি সহ এবং হাফেজ জজমে সহ দিগার উলামাই কালাম ও বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত আশিকে রসুল আশিকে উলিয়া গৌসপাকির প্রেমিকেরা আহলে বায়াতের ভক্তবৃন্দরা যুবক ভাইয়েরা পরধরালে মাবরেরা সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ পাকের দরবারে, যিনি আমাদেরকে একটা জান্নাতের বাগানে গুনামাফের মাহফিলে, বরকতের মাহফিলে, রহমতের মাহফিলে আসার মতো বসার মতো আল্লাহ পাক যে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, ইহার শুকরিয়া আদায়তন আমরা উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি শুকরিয়া জ্ঞাপন করি মহান প্রভুর দরবারে, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে এমন একজন নবীর উম্মত করেছেন, যে নবীর উম্মত হতে চেয়েছিল সকল নবীগণ, জোরে সুবহানাল্লাহ, যে নবীর উম্মত হতে চেয়েছিল সকল রাসূলগণ, যে নবী না হইলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতেন না, যে নবী হইল রাহাতালা আশিকিন, যিনি আনিসুল গারিবিন, যিনি রাহমাতাল্লিল আলামিন, যেই নবী মক্কার মতি, মদিনার জ্যোতি, দুখুলের সাথী, ব্যথার বিথি, নূরে খোদা, নূরে মুজাসসাম, যেই নবীর মাথা মুবারক থেকে পায়ের পাতা মুবারক পর্যন্ত সকল কিছু আপাতমস্তক নূর আর নূর, যেই নবী না হইলে নবীগণের নবুয়াত হইত না, যে নবী না হইলে রাসুলগণের রেসালাত হইত না, যে নবী না হইলে অলিগণের বেলায়াত হইত না, যেই নবী মানুষের নবী, যেই নবী জিন ইনসানের নবী, যেই নবী নবীগণের নবী, যেই নবী রাসুলগণের নবী, যেই নবী আল্লাহর নবী, এমন একজন নবীর উম্মত যা আল্লাহ আমরা সবাইকে করে দিয়েছেন, গ্রহণ করেছেন, এতে আমরা সকলে খুশি না বেজার? উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ পাকের দরবারে, যিনি আমাদেরকে একজন ইমানদার মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বেদিনদের ঘরে, নবী বিদ্বেষী অলি বিদ্বেষীদের ঘরে আমাদেরকে জন্ম দিতে পারত, আল্লাহ দয়া করে মায়া করে একজন ইমানদার মমিনের ঘরে জন্ম দেওয়াতে আমরা সকলে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনা শুরু করার আগে দয়াল নবী, মায়ার নবী, নৌরের নবীর উপর দুরুদ শরীফ পড়ে আমি আমার আলোচনা শুরু করেছি, এই জন্য যে আল্লাহর নবী বলেছেন যে ইন্নাদ দুয়া মাওকুফুন বাইনা সামা ইয়াল আরদে হাত্তা তুসাল্লি আলান নবীকা, যতক্ষণ পর্যন্ত, হ্যাঁ যতক্ষণ পর্যন্ত আমি নবীর সামনে দুরুদ শরীফ পড়া না হয় ততক্ষণ পর্যন্ত সকল আমল, সকল দুয়া আল্লাহর দরবারে পৌঁছে না, জ্বলন্ত অবস্থায়, হ্যাঁ লটকানো তাকে আল্লাহর দরবারে পৌঁছে না যতক্ষণ নবীর সামনে দুরুদ শরীফ পড়া না হয়, জোরে কোন সুবহান। তো আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা আমরা সকলে চায় কি চায় না? চাইলে আমরা দয়াল নবীর সামনে দুরুদ শরীফ পড়েছি, এই দুরুদ শরীফ পড়লে খুশি হয় আমার নবী কামলেওয়ালা আল্লাহ কো, যেই ব্যক্তিরা যারা আমার নবী কামলেওয়ালাকে খুশি করে আমি আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যাই এবং তাদের জীবনে গোনা মাফ করে দিই। তাহলে চলুন সেই নবীর মহব্বতে নবীর শানে এক কয়েক মত বাক্য দুরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লে নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা
আরে নবী আমার পরশমনি, নবী আমার জানের জান, নবী আমার পরশমনি, নবী আমার জানের জান, আরে নবীজিকে না দেখিলে বাসে নাই আশেকের প্রাণ, আরে নবীজিকে না দেখিলে বাসে নাই আশেকের প্রাণ, আল্লাহুম্মা সাল্লে আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, বিয়ানা সাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লে আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। এ আমার বাজান, আমার বন্ধুর, আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির শানে পবিত্র কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওরা ফান আলাকা জিকরাক, আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ লক্ষ্য করে দেখো, আমি আমার নবীর জিকিরকে, আমি আমার নবীর শানকে উচ্চ করে দিলাম। জুড়ে বলুন সুবহান, নবীজির শানকে আল্লাহ উচ্চ করে দিয়েছে, নবীজির শানকে আল্লাহ মর্যাদাবান করেছে, নবীজির জিকিরকে আল্লাহ উচ্চ করে দিয়েছে, এটা আল্লাহ পাকের ঘোষণা। তাহলে আল্লাহ পাক আমার নবীর শানকে উচ্চ করেছেন, এটা আমার আপনার কথা নয়, আল্লাহ পাকের কথা। এখন দেখুন নবীজির কত বড় শান। মুসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে দরখাস্ত করে বলতেছেন, মাবুদ ও মাবুদ, মাবুদ ও মাবুদ, আমি মুসা তোমাকে দেখতে চাই। ও আল্লাহ তুমি পর্দার ভিতর থেকে শুধু কথা বলো, তুমি লম্বা না বাড়ি, কালো না সুন্দর, কোনো দিন দেখতে পারলাম না, আমার মনে চায় তুমি খুদাকে দেখতে, মাবুদ তুমি আমাকে দেখা দাও। আল্লাহ বলেন, লান্তারানি মুসারে, তুমি আমাকে দেখতে পারবে না। ও কেন আমি দেখতে পারবো না? আল্লাহ বলেন, মুসাব তুমি আমাকে এই জন্য দেখতে পারবে না, কারণ আমি আল্লাহ সুরত দেখে তুমি মুসা সহ্য করতে পারবে না। জোরে কোন সবা। মুসা আলাইহিস সালাম আবার বলে, মাবুদ ও মাবুদ, তবু আমার মনে চাই তুমি খোদাকে দেখতে। আল্লাহ বলেন, মুসারে তুমি উল্লা কালিমুল্লাম, তুমি আমি আল্লাহর সঙ্গে কথা বলো, এই জন্য তোমার লকব হয়েছে কালিমুল্লাম। আমি মুসা কালিমুল্লাহর সঙ্গে আমি আল্লাহ সরাসরি দেখা দেব না। ঈসা হইল রুহুল্লাহ, রুহুল্লাহর সঙ্গে আমি আল্লাহ দেখা দেব না। ইব্রাহিম হইল খলিলুল্লাহ, খলিলুল্লাহর সঙ্গে আমি আল্লাহ দেখা দেব না। আদম হইল সফিউল্লাহ, সফিউল্লাহর সঙ্গে আমি আল্লাহ দেখা দেব না। আমি একজনের সঙ্গে দেখা দিব রে, আমি একজনের সঙ্গে আমি প্রাণ বিনিময় করব, যিনিকে সৃষ্টি না করলে আমি কুল কায়নাত বানাইতাম না, ওনার নাম হইল হাবিবুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ কে? আমাদের নবী। হাবিবুল্লাহ কে? আমাদের নবী। তাহলে আমাদের নবী আল্লাহকে দেখতে চায় না। 1,24,000 মতান্তরে 2,24,000 নবীগণ আল্লাহকে দেখতে চায়, আল্লাহ দেখা দেয় না। আর আমার নবী আল্লাহকে দেখতে চায় না, কিন্তু আমার নবীকে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে দাওয়াত করে নিয়ে মেরাজ শরীফের মধ্যে আমার নবীর সঙ্গে আমার আল্লাহ দেখাতে। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই নবীর সম্মান আছে কি নাই? এই নবীর শান গাওয়ার দরকার আছে কি নাই? সবাই মিলে গাইব আমরা নূর নবীজির শান, হায় হায় সবাই মিলে গাইব আমরা নূর নবীজির শান, নূর নবীজির শান গাইলে পূর্ণ হই মান, নূর নবীজির শান গাইলে পূর্ণ হই মান, সবাই মিলে গাইব আমরা নূর নবীজির শান, হায় হায় সবাই মিলে গাইব আমরা নূর নবীজির শান।
আল্লাহ ছিল যখন একা নাহি ছিল কোন সকা, আল্লাহ ছিল যখন একা নাহি ছিল কোন সকা, নূর নবীকে বানাই আল্লাহ প্রকাশ হইয়া যান, নূর নবীকে বানাই আল্লাহ প্রকাশ হইয়া যান, সবাই মিলে গাইব আমরা নূর নবীজির শান, হায় হায় সবাই মিলে গাইব আমরা নূর নবীজির, আরে নূর নবীজির শান গাইলে পূর্ণ হই মান, নূর নবীজির শান গাইলে পূর্ণ হই মান, সবাই মিলে গাইব আমরা নূর নবীজির শান, হায় হায় সবাই মিলে গাইব আমরা নূর নবীজির, আরে নবী খুশি আল্লাহ খুশি দরহ তোমরা নবীর রশি, নবী খুশি আল্লাহ খুশি দরহ তোমরা নবীর রশি, তাহলে মাওলা খুশি কোরআনে প্রমাণ, তাহলে মাওলা খুশি কোরআনে প্রমাণ, সবাই মিলে গাইব আমরা নূর নবীজির শান, হায় হায় সবাই মিলে বাদান, আমার বন্ধুরা আমার নবীজির কত বড় শান বাবা, একটু গভীর মনোযোগ, আমাদের আদি পিতারা নাম কি বাবা? আদম আলাইহিসসালাম, আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম, তারা দুইজন যখন বিবাহ আবদ্ধ হলেন, দুইজন যখন বাসর ঘরে চলে গেলেন, আদম আলাইহিসসালাম হাওয়া আলাইহিসসালামের শরীরের মধ্যে যখন স্পর্শ করল, এই মুহূর্তে আমার আল্লাহর ডাক দিয়া কয়, হে আদম, আদম রে তুমি হাওয়ার শরীরে তুমি স্পর্শ করো না, সুবহানাল্লাহ, তুমি স্পর্শ করো না। আদম আলাইহিসসালাম থর থর করে কাঁপতে লাগলেন, মাবুদের দরবারে বলেন, মাবুদ মাবুদ, আপনি কেন হাওয়া আলাইহিসসালামের শরীরের মধ্যে স্পর্শ করতে নিষেধ করলেন? হাওয়া তো আমার বিবি, হাওয়া তো আমার ওয়াইফ। আল্লাহ বলল, হে আদম, তুমি তাকে ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাওয়া বিবির দেন মোহর আদায় করবে না। জোরে কোন সভা, আদম আলাইহিসসালাম চিন্তায় পড়ে গেলেন, হায় রে হায়, আমি আদমের তো কিছুই নাই, টাকা নাই, অর্থ নাই, কিছুই নাই, আমি এখন কোথায় টাকা পাবো, কোথায় স্বর্ণ পাবো, রূপা পাবো, আমি কীভাবে হাওয়া আলাইহিসসালামের দেন মোহর আদায় করি? মনে মনে ভাবলেন, উনি যখন জান্নাতের মধ্যে নজর করেছেন, চেয়ে দেখতেছেন হীরা মুক্তা স্বর্ণ রূপা জান্নাতের মধ্যে বরপর, জান্নাত এমন একটা জিনিস বাবা যেখানে কোনো জিনিসের অভাব নেই। জোরে কোন সভা, আদম আলাইহিসসালাম যখন হীরার দিকে তাকাইলেন, মনে মনে ভাবলেন, আমি একটা হীরা দিয়ে, আমি একটা হীরা দিয়ে হাওয়া আলাইহিসসালামের দেন মোহর আদায় করব, নতবা আমি একটা স্বর্ণ দিয়ে হাওয়ার দেন মোহর আদায় করব। কিন্তু কতক্ষণ পরে আদম আলাইহিসসালামের সেন্সের ভিতরে একটা জ্ঞান ঢুকলো, বলল, হায় রে হায়, আমি কার হীরা দিব, কার মুক্তা দিব, আমি কার স্বর্ণ হাওয়াকে আমি দিব, এই স্বর্ণের মালিক তো আমি আদম নয়, এই জান্নাতের মালিক তো আমি আদম নয়, এই হীরার মালিকও আমি নয়, এই রূপার মালিকও আমি নয়, আমি কী দিয়ে এখন এই হাওয়া বিবির দেন মোহর আদায় করি, আমার কাছে তো কোনো কিছু নাই। এই মুহূর্তে আমার আল্লাহ বলল, হে আদম, তোমাকে ধন্যবাদ, আদম রে আমি খুশি হয়ে গেলাম তোমার প্রতি, তুমি যে জান্নাতের মধ্যে নজর করে তুমি মনে মনে ভাবছিলে একটা হীরা দিয়ে দেন মোহর আদায় করবে, এখন বুঝতে পেরেছ এই হীরার মালিক তুমি আদম নয়। আদম আলাইহিসসালাম বলে, প্রভু গো, ও মাবুদ, শুধু জান্নাতের মালিক আমি নয়, হীরার মালিকও আমি নয়, এমনকি আমি আদমের যে একটা আত্মা আছে এই আত্মার মালিকও আমি আদম নয়, এই আত্মার মালিক পর্যন্ত তুমি আল্লাহ। জোরে জোরে কোন সভা, আল্লাহ খুশি হয়ে গেলেন, আল্লাহ তার প্রতি রাজি হয়ে গেলেন, আদম আলাইহিসসালামকে বলতে লাগলেন, হে আদম, তুমি যে বুঝতে পেরেছ এই জন্য তোমার প্রতি আমি রাজি হয়ে গেছি, তুমি আদমের প্রতি আমি খুশি হয়ে গেছি,
এখন শুনো শুনো, তোমার কোনো চিন্তার কারণ নাই আদম রে, ও আদম তোমার কোনো চিন্তার কারণ নেই। তুমি যে 350 বছর কেটেছিলে, যে নবীর দুহাই দিয়ে তোমার তৌবা কবুল হয়েছিল, যে নবীকে আমি না বানাইলে তুমি আদমকে আমি বানাইতাম না। হে আদম রে তুমি জানিয়া রাখো, যে নবীকে আমি না বানাইলে কুল কায়না সৃষ্টি করতা না, সেই নবী আমার প্রিয় বন্ধুর সানে, আমার প্রিয় মাহবুবের সানে। তুমি 10 বার দুরুদ শরীফ পড়ো, এই 10 বার দুরুদ শরীফ পড়লে হাওয়া বিবির দেন মোহর আদায় হয়ে যাবে। তাহলে বুঝা যায় আদম আলাইহিসসালাম দোয়া কবুল হয়েছিলেন আমার নবীর দোহাই দিয়ে, এবং আদম আলাইহিসসালামের দেনমোহর হাওয়া বিবির দেনমোহর আদায় করেছিলেন দয়াল নবীর সানে 10 বার দুরুদ শরীফ পড়ে। তাহলে একটু লক্ষ্য করে দেখুন আমার নবীর কত বড় মর্যাদা, আমার নবীর কত বড় শান। সেই নবীর শানে দুরুদ শরীফ পড়লে দেনমোহর আদায় হয়ে গেছে। সেই নবীর মহব্বতে আমরা দুরুদ শরীফ পড়া দরকার আছে কি নাই? একটু দুরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা কাহার জন্য কাদরে মন কে আছে তোর আপনা, কাহার জন্য কাদরে মন কে আছে তোর আপনা, বিপদের কান ডারি নবী যে, বিপদের কান ডারি নবী যে শুয়ে আছেন মদিনায়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। এ আমার বাজান, আমার বন্ধুর, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, কিতাবের নাম লিখে নিতে পারেন। কিতাবের নাম হুজ্জাতুল্লাহিল আলাল আলামিন। কিতাব কানা লিখেছেন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই। এই কিতাবের মধ্যে নবীজির একখানা চমৎকার শান তুলে ধরেছেন আল্লামা ইমাম গাজ্জালি। নবীজির একটা শান তুলে ধরেছেন, আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তা দিয়ে হেঁটে যায় ইসলাম প্রচার করার জন্য, কিন্তু উনি যখন মরুভূমির মধ্যে আগমন করলেন, এই মুহূর্তে দেখতেছেন মরুভূমির মধ্যে কিসের একটা ছায়া দেখা যায়, শ্যামা দেখা যায়। আমার নবী মনে মনে ভাবলেন, হায় রে হায়, আমি নবীত্ব ছায়া নাই, আমি নবীত্ব শ্যামা নাই, কিন্তু জমিনের মধ্যে কিসের শ্যামা দেখা যায়, সুবহানাল্লাহ, কিসের শ্যামা দেখা যায়। উনি মনে মনে ভাবলেন, হায় রে হায়, আমি নবীত্ব ছায়া নাই, কিন্তু ছায়া শ্লোক করতে আল্লাহর নবী আস্তে আস্তে মাতা মুবারক আকাশের দিকে যখন নজর করেছেন, উপরের দিকে যখন তাকান, দেখতেছেন আল্লাহর নবীর মাতা মুবারকের উপরে এমন সুন্দর একটা পাখি, যেই পাখিটা আমার নবীর মাথা মুবারকের উপরে ঘুরতেছে আর কি জানি গুনগুন সুরে পড়তেছে, জোরে কোন সুবহানাল্লাহ, গুনগুন সুরে পড়ে নবীজি পাখির দিকে লক্ষ্য করে বললেন, হে পাখি, তুই কেন আমার মাথার উপরে ঘুরতেছ? পাখির জবান খুলে যায়, পাখি মানুষের মতো কথা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, আমি কিসের জন্য আপনার মাথা মুবারক উপরে ঘুরতেছি এটা পরে বলবো, তবে আগে আমি পাখির সালাম গ্রহণ করুন, দূরে কোন সবাই। পাখি যদি নবীকে সালাম দিতে পারে, তাহলে আমরা নবীর প্রেমিক হয়ে নবীকে দুরুদ সালাম প্রেরণ করা দরকার আছে কি না? তাহলে পাখি নবীকে সালাম দেয় আর আমরা নবীর উম্মত হয়ে নবীকে সালাম দেই না, আর নবীকে সালাম দেওয়া না কি বেদাত, নাউযুবিল্লাহ। বলো পাখি নবীকে সালাম দিলেন,
আল্লাহর নবী ওয়ালাইকুম আসসালাম বলে সালামের জবাব দিলেন। আল্লাহর নবী পাখিটাকে নজর করে চেয়ে বললেন, পাখি হ্যাঁ পাখি, তুই কেন আমার মাথার উপরে ঘুরতেছো আমি জানতে চাই। পাখি উচ্চ কণ্ঠে বলতে লাগলেন, ইয়া রাসূল আল্লাহ নবী গো নবী, আমি কিসের জন্য আপনার মাথা মুবারকের উপরে ঘুরতেছি? নিশ্চয়ই আপনি নবী জানেন। কি কই নবী জানে কি জানে না? আমার নবী জানে। এরপরও জিজ্ঞেস করতেছেন, পাখি তুই কেন আমার মাথার উপরে ঘুরতেছ? হাদিস হবার জন্য পাখিটা বলতেছেন, পাখিরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী, আমি এই জন্য আপনার মাথা মুবারক করব করতেছি, আপনি নবীর জন্য পাগল খাদিজাতুল কুবরা, আপনি নবীর জন্য পাগল আবু বকর সিদ্দিক, আপনি নবীর জন্য পাগল ওমর ফারুক। দেখা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর জিন্দিগিতে যত দ্বন্দ্বগুলা ছিল আপনি নবীর প্রেমে দান করে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দিগিতে যত দ্বন্দ্বগুলা ছিল সকল কিছু আপনি নবীর প্রেমে দান করে দিয়েছেন। অনেক সাহাবী অনেক কিছু দান করেছেন, এমন কিছু মহিলা সাহাবী ছিল তারা কানের দুল পর্যন্ত আপনি নবীর প্রেমে দান করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী, আবু বকর সিদ্দিক যেমন আপনি নবীর জন্য পাগল, ওয়াসকুরুনি পাগল যেমন আপনি নবীর জন্য পাগল, উমর ফারুক যেমন আপনার জন্য পাগল, খাদিজাতুল কুবরা যেমন আপনি নবীর জন্য পাগল, আমি পাখিও আপনি নবীর জন্য এমন একটা পাগল। জোরে গনসবাহ। আমি পাখির মনে চাই কিছু আপনাকে উপহার দিতে। আল্লাহ নবী বললেন, হ্যাঁ পাখি তুই আমাকে কি উপহার দিবে, তুই আমাকে কি উপহার দিবে পাখি রে, আমি জানতে চাই তুই আমাকে কি উপহার দিবে। পাখি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী, আপনি দয়া করে আপনার হাত মোবারক কানা বাড়াইয়া দিন। দয়াল নবী, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উনি হাত মোবারক কানা বাড়াইয়া দিলেন। বাড়াইয়া দেওয়ার পরে পাখির দুইটা ঠোঁটের মধ্যখানে একটা মতি ছিল, মণিমুক্তা মতি, যে মতির দাম লক্ষ লক্ষ টাকা। সুবহানাল্লাহ। কোন এই মতি, মতিখানা আল্লাহর নবীর হাত মুবারকের মধ্যে ছেড়ে দিল। এই মতিখানা যখন আল্লাহর নবীর হাত মুবারকের মধ্যে পৌঁছে গেল, মতির দিকে যখন দয়াল নবী নজর করে চান, সে আস্তে আস্তে দয়াল নবীর আঙ্গুল মুবারক আনলেন। আনার পরে এই মূর্তি কানার মধ্যে এমনভাবে যখন আঘাত করলো রে বাবা, আঘাত করতে দিরি সাথে সাথে মতিরার দি খণ্ডিত হইতে দিরি নয়। ধরে গন সোবা, দুইটা বাঘ হয়ে গেল। বাঘ হওয়ার পরে আল্লাহর নবী আমাদের দয়াল নবী পাক দেখতেছেন এই মূর্তির ভিতরে একটা বিচ্ছু, একটা পোকা দেখতে পেলেন, যেই বিচ্ছুটা দেখতে অত্যন্ত সুন্দর। ধরে গন সোবা, নবীজি আশ্চর্য হলেন, কিরে মুথির ভিতরে বিচ্ছুগুলো কিভাবে? কি বলেন বাবা, মুথির ভিতরে কি বিচ্ছু থাকে? বিচ্ছু থাকে না, কিন্তু বিচ্ছুগুলো কিভাবে? আল্লাহর নবী পিচ্ছুর দিকে যখন বিচ্ছু কানা দয়াল নবীর হাত মুবারকের মধ্যে আসলো, তখন এই বিচ্ছুর একবার আমার নবী উপরের দিকে তাকান, বিচ্ছুর নিচের দিকে তাকান, ডানের দিকে তাকান, বামের দিকে তাকান, তাকাইয়া দেখতেছেন বিচ্ছুর শরীরের মধ্যে হাজার হাজার পশম দেখা যায়, হাজার হাজার পশম দেখা যায়, প্রত্যেকটা পশমের মধ্যে লেখায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
খেল মমিন প্রেমের খেলা মরা রাগে মরণ ভালা খেল মমিন প্রেমের খেলা মরা রাগে মরণ জীবিত প্রাণে মরিতে পারলে জীবিত প্রাণে মরিতে পারলে গোসে বেজালা লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবার আমার বন্ধুর আমার আমার নবী দেখতেছেন মতির ভিতর বিচ্ছু বিচ্ছু শরীরের মধ্যে হাজার হাজার পশম, এই হাজার হাজার পশমের মধ্যে আমার নবীজির নাম দি লেখা দেখা যায়। সুবহানাল্লাহ, নবীজির নাম মোবারক দেখে নবীজি হাসতে লাগলেন। নবী মুস্কি মুস্কি হাসে, নবী যখন হাসে আমার আল্লাহ আরশে মোয়াল্লাই থেকে হাসে। বলুন তো বাজান, আমার নবী যদি হাসে আমার আল্লাহ হাসবে না কাঁদবে? নবী হাসে আল্লাহ হাসে। জিব্রাইল আমিন বলতেছে মাবুদ মাবুদ মাবুদ, তুমি আল্লাহ হাসো তোমার বন্ধু নবীও হাসে, ইরার মধ্যে কারণ কি রহস্য কি বললাম না? আল্লাহ বললেন, হে জিব্রাইল তুমি এটা আমাকে জিজ্ঞেস করো না, তুমি গিয়ে আমার দুস্থ নবীকে জিজ্ঞেস করো কেন আমার নবী হাসে। আমার নবী জিদ্দের জন্য হাসে, আমি আল্লাহ পাক ওইটার জন্য হাসি। জুড়ে গনসবা, আমার নবী কেন হাসে এটার মধ্যে রহস্য বা কারণ আছে কি না? সাথে সাথে জিব্রাইল আমিন নবী পাকের দরবারে চলে আসলেন। ইয়া রাসূল আল্লাহ, নবী গো নবী, জানতে চাই গো ইয়া রাসূল আল্লাহ, আপনি নবী কেন হাসেন? মুতির ভিতর বিচ্ছু বের হয়েছে, এই বিচ্ছু দেখে আপনি নবী কেন হাসেন? আমার নবী বললেন, হে জিব্রাইল শোনো, জিব্রাইল রে তুমি ছেদ করে জিব্রাইল, আল্লাহর কত বড় কুদরত, মুতির ভিতর আল্লাহ একটা বিচ্ছু, এই বিচ্ছুকে রিজিক দিছে, এরপরে তুমি সে দেখো এই বিচ্ছুর শরীরের মধ্যে হাজার হাজার পশম আছে, প্রত্যেকটা পশমে পশমে আমি নবী পাকের নাম দি লেখা দেখা যায়। জিব্রাইল আমিন কইয়া রাসূলুল্লাহ, নবী গো এই জন্য আপনি হাসেন? কজি আমি এই জন্য আসি। কইয়া রাসূলুল্লাহ আপনি এর জন্য আসেন, আপনি নবীর নাম শুধুই মুথির ভিতর নয়, আপনি নবীর নাম আল্লাহ পাক রেখেছে আরশে আজিমের। হ্যাঁ, আল্লাহর নামের সঙ্গে আপনি নবীর নাম আল্লাহ ফিটিং করে রেখেছে। জোরে কোন সবাই বাবা, আরশে মোল্লার মধ্যে আল্লাহর নামের সঙ্গে নবীর নাম আছে কিনা দেখুন কত বড় শান। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমার নবী পাককে, আমার নবীজিকে, আমার বন্ধু নবীকে আমি কি শান দিয়েছি তোমরা একটু লক্ষ্য করে দেখো না। আমি আরশে মোয়াল্লা এত সুন্দর, এত সুন্দর আমার আরশে মোয়াল্লা, যেই আরশের মধ্যে কোনো সৃষ্টির কদম রাখার ক্ষমতা নাই। জুড়ে কোন সবা, এত সুন্দর বাবা তাফসীরে লিখেছেন আরশে মোয়াল্লা এত সুন্দর, এক সেকেন্ডে 80,000 কালার ধরে, 80,000 রং ধরে, এত সুন্দর। যেমন বিবাহ শাদিতে বা ওয়াজ মাহফিলে দেখেন লাল লীল বাতি ধরায় কত সুন্দর সুন্দর হয়, এমন লাল লীল বাতি আল্লাহর কুদরতি নূরের বাতি, এক সেকেন্ডে 80,000 কালার ধরে, এত সুন্দর কালার এই পুত পবিত্র আরশে, এত সুন্দর আরস পুত পবিত্র আরস, যেই আরসখানা নূরের, এই আরশে মোয়াল্লায় আল্লাহ সৃষ্টির কাউকে কদম রাখার ক্ষমতা নাই। আল্লাহর নবীকে যখন আল্লাহ দাওয়াত করে মেরাজ নিয়েছিলেন তখন নবী পাকের কদম মোবারকের নিচে দুইখানা জুতা মোবারক ছিল, জুতা মোবারক নিয়ে উনি আরশে মোয়াল্লায় উঠবেন, এই মূর্তি উনার জুতা মোবারক রেখে আল্লাহর নবী আরশে মোয়াল্লায় যাচ্ছেন। এই মুহূর্তে আমার আল্লাহ আমার নবীকে হ্যাঁ ইঙ্গিত করে বলতেছেন, হাবিব আমার বন্ধু আপনার জুতা কোথায়? কহে আল্লাহ, আপনার আরশ তো পুত পবিত্র নূরের আরশ, আমার জুতা নিচে অনেক ধুলাবালি আছে, এই জন্য আমার জুতা নিচে রেখে এসেছি। আল্লাহ বলেন, হে দোস্ত আপনি জুতা নিচে রাখলেন কেন? আপনার জুতা মোবারকে ধুলি পাওয়ার জন্য আমার আরশ
হাজার হাজার বছর ধরে কানতেছে, জোরে কোন কানতেছে। আল্লাহর নবী কি করলেন, এই জুতা মুবারক নিয়ে আরো শের মধ্যে, আল্লাহর নবী জুতা মুবারক লইয়া আরো শের মধ্যে পাড়তেছে, আরো দন্য হয়ে গেল, আরো খুশি হয়ে গেল। আরো বলতেছেন, মাবুদ মাবুদ, তুমি আল্লাহর দরবারে যে দরখাস্ত গানা ছিল, তোমার নবীর দয়াল, তোমার দয়াল নবী পাকের কদম মুবারকের জুতা মুবারকের নিচে যে দুলা মুবারক লেগে থাকে, এই দুলা মুবারক পাওয়ার জন্য আমি আরো আকাঙ্ক্ষিত ছিলাম। আজকে আপনি নবী পাকের এই কদম মুবারকের নিচে যে জুতা মুবারকের নিচে যে দুলা মুবারক লেগে থাকে, এই দুলা মুবারকের স্পর্শ পেয়ে আমি আরো ধন্য হয়ে গেলাম। দূরে কোন সভা, এই নবীর মর্যাদা আছে কি না? জিব্রাইল আমিন কো, ইয়া রাসূলুল্লাহ, নবী কো, আপনি নবীর শান কি, আপনি নবীর নাম কি শুধু মুতির ভিতরে? না না, আপনি নবীর নাম আল্লাহ ফিটিং করে রেখেছে আরশে মুআল্লায় আল্লাহর নামের সঙ্গে। তাহলে আল্লাহ বলেন, আমি আল্লাহ যেখানে আমার বন্ধু নবীকে রাখি সেখানে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ আছি আরশে, আমি আল্লাহর নামের সঙ্গে আমার নবী পাকের নামও রেখে দিয়েছি। আসুন নিচে আমরা যে নামাজ পড়ি বাবা, আপনাদের বৈরবের জমিনে যে আপনারা যে নামাজ পড়েন, হ্যাঁ, নামাজ পড়ার আগে আজান দেয় কি দেয় না? আমাদের কিশোরগঞ্জ উপজেলা কুঠিয়াদি উপজেলাতে, আমার বাড়ি কুঠিয়াদি উপজেলাতে, নামাজের আগে আজান দেয়। আপনার এলাকার মধ্যে আজান দেয় কি দেয় না? এই আজানের মধ্যে, আজানের মধ্যে আল্লাহর নাম আছে, আল্লাহর নামের সাথে সাথে আমার নবী পাকের নাম আছে কি নাই? আল্লাহ কই কো, দেখো না, দেখো না আমার নবীর কত বড় মর্যাদা, আমি আল্লাহ আরশে মুআল্লায় আছি, এই আরশে মুআল্লার নামের সঙ্গে আমার নবীর নাম ফিটিং করে রেখেছি। শুধু তা নয়, নামাজ পড়ার আগে আজান দিতে হয়, এই আজানের মধ্যে আমি আল্লাহ আছি এবং আমি আল্লাহর নামের সঙ্গে আমার নবী পাকের নাম, আমার বন্ধু নবীর নামও ফিটিং করে রেখেছি। শুধু তা নয়, আজানের পরে নামাজ পড়ার আগে ইকামত দিতে হয় কি হয় না? তো ইকামতের মধ্যে আল্লাহর নামের সঙ্গে নবীজির নাম আছে কি নাই? শুধু ইকামত নয়, আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কি দেখো না, আমি আল্লাহ এমন একটা কালিমা বানাইছি যে এই কালিমা যদি ইহুদিরা পড়ে, খ্রিস্টানেরা পড়ে, বেদিনেরা একই সুইত পড়ে, বিশ্বাসের সহিত পড়ে, তাহলে লোকটা মুসলমান হইয়া যায়। জোরে কোন সুবহান। এই কালিমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলেন, দেখো একটু নজর করে, এই কালিমার মধ্যে আমি আল্লাহ আছি, আমার নবীকেও আমি রাখছি। শুধু তা নয়, একটু নজর করে দেখো, ইল্লা ইলাহা ইল্লাল্লাহ হলো 12 হরফ, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো 12 হরফ। আমি লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নক্তা নাই, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোনো নক্তা নাই। আর একটু নজর করে দেখো, আমি আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম জবর আল্লাম কারাজ বললাম, আল্লাহ হাফেশো আল্লাহু 4 হরফ, আবার মুহাম্মদ মিম পেশ মু হামিম জবর হাম মুহাম্মিম জর মা দাল পিস দু 4 অক্ষর, আমি আল্লাহর নাম 4 অক্ষর, আমার নবী পাকের নামও 4 অক্ষর। একটু নজর করে দেখো, আমি আল্লাহ যেখানে থাকি আমার বন্ধু নবীকে আমি সেখানে রাখি। জোরে কোন সুবহান। তাহলে আমরা বলতে পারি, দয়াল নবী যেখানে, নূর নবীজি যেখানে, মিলাদ কিয়াম যেখানে, মিলাদুন নবী যেখানে, ওরস মাহফিল যেখানে, বোমাবাজি যেখানে, সেখানে আছেন? আমরা বোমাবাজির পক্ষে না, আমরা যে নবীর মহব্বতে, আমরা নবীজির শানে। আল্লাহ পাক বলেন, একটু লক্ষ্য করে দেখো, নবীজির নাম শুধু কালিমাতে নয়, এই লক্ষ্য করে দেখো, 8টি জান্নাত আছে, 8টি জান্নাতের দরজায় দরজায় আমি আল্লাহর নামের সঙ্গে আমার নবী পাকের নামও রয়েছে। শুধু তা নয়, জান্নাতের ভিতরে যে গাছ আছে, প্রত্যেকটা গাছের শাখায় শাখায় পর্যন্ত আমার নবীর নাম ফিটিং আছে। শুধু তা নয়, জান্নাতের ভিতরে যে হুরগেলমান হুর আছে,
প্রত্যেকটা হুরের কপালে পর্যন্ত আমার নবীর নাম ফিটিং করা আছে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে আল্লাহ কত বড় মর্যাদা দিয়েছেন, এই নবীর প্রেমে আমরা পাগল হওয়ার দরকার আছে কি নাই? এই জন্য একটা গজল গায় আমার সাথে সবাই পড়ুন। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, হায় হায় যার প্রেমেতে আশেক হইল নিজের বানা, যার প্রেমেতে আশেক হইল নিজের বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। নবী খুশি না হইলে আল্লাহ খুশি না, না হায় হায় নবী খুশি না হইলে আল্লাহ খুশি না, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। আওয়ালে আখেরে নবী জাহেরে বাতেন নবী, আওয়ালে আখেরে জাহেরে বাতেন নবী, আরে রাসুল পয়দা না হইলে কিছুই হইতো না, হায় হায় রাসুল পয়দা কিছুই হইতো না, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। বাজান, আমরা যে গজল গাচ্ছি নবী পাকের শানে দুরুদ শরীফ পড়তেছি, এই দুরুদের আওয়াজ মদিনা থেকে আমার নবী শুনে কি শুনে না? বলতে পারেন হুজুর দলিল আছে? হ্যাঁ দলিল আছে, আমার নবী শুনেন। কিতাবের নাম লিখে নিতে পারেন, কিতাবের নাম দালাইলুল খায়রাত, কিতাবের ভূমিকার মধ্যে রয়েছে আল্লাহর নবী বলেছেন, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ও আরিফুহুম, যারা আমি নবী পাকের শানে যে কোনো দেশে থেকে যে কোনো জায়গায় থেকে আমি নবীজির শানে যদি মহব্বতে দুরুদ শরীফ পড়ে এবং মহব্বতে কাসিদা গায়, মহব্বতে গজল পড়ে, আমি নবী মদিনা থেকে তাদেরকে আমি চিনি, এমনকি তাদের নাম পর্যন্ত বলতে পারি, এমনকি তাদেরকে আমি নিচ্ছকে আমি নবী দেখতে পাই, জোরে কোন সুবহান। আমার নবী দেখে কি দেখে না? মেশকাত শরীফে 447 পৃষ্ঠার মধ্যে একখান হাদিস আছে, আল্লাহর নবী বলেছেন, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নি আরা মা লা তারুন ইসমাউ মা লা তাসমাউন, আল্লাহর নবী বলেছেন যে আমি নবী যাহা দেখি তোমরা তাহা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তাহা শোনো না। কি কই না, আমার নবী যাহা দেখে আমরা তাহা দেখি? আমার নবী কি দেখে? আমার নবী জমিনের মধ্যে থেকে কবরের মধ্যে কি হয়, আল ইহুদু তুহাজিবু ফি কুবুরিহা, বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ইহুদু তুহাজিবু ফি কুবুরিহা, আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে কবরের মধ্যে যে আযাব হচ্ছে এই আযাব পর্যন্ত আমার নবী দেখতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়া থেকে কবরের আযাব দেখে, শুধু আযাব হই নাই, বুখারী শরীফের মধ্যে আরো আছে, ইন্নাল মাওয়াদিকুমুল হাউদা লিআন্নাহু উনজুরু ওয়া আনা ফি মাকামি হাজা, আমি নবী দুনিয়ার জমিনে থেকে হাউজে কাউসার পর্যন্ত দেখতে পাই, জোরে কোন সুবহানাল্লাহ। এইটাই শেষ নয় বাবা, আমার নবীর জন্য তামাম পৃথিবীটা একটা ছোট করে সৃষ্টি করেছেন। কিতাবের নাম মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 320 পৃষ্ঠার মধ্যে একখান হাদিস আছে, আন সাউবান রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم ان الله زوالي الارض حتى رايت مشرقها ومغربها, আল্লাহর নবী বলেছেন হে দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও, আমি নবী পাকের জন্য তামাম পৃথিবীরা মাশরিক এবং মাগরিব পূর্ব হতে পশ্চিম সমস্ত পৃথিবীরা আমি নবীর জন্য একটা জরের মতো করে বানাইলেন, খুব ছোট করে বানাইলেন, কাজেই এই দুনিয়ার মধ্যে কোথায় কি হচ্ছে কি না হচ্ছে, কোথায় কি হবে কি না হবে সকল কিছু আমি নবী দেখে ফেলেছি, জোরে কোন সুবহানাল্লাহ। তার আজকের মাহফিলের মধ্যে আমরা কি করে কি না করে আমার নবী দেখে কি দেখে না বলুন তো বাবা। আল্লাহর পাক কোরআন শরীফে কত সুন্দর ভাষায় ঘোষণা দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মনোযোগ বাবা, আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ একটু নজর করে দেখো, আমার নবীকে আমি সমগ্র পৃথিবীর জন্য সমগ্র সৃষ্টির জন্য রহমত স্বরূপ বানাইছি। মনোযোগ, আলামিন আলমের বহুবচন, আলমত্ব দুনিয়া, আলমত্ব পৃথিবী।
তাফসীর রুহুল বয়ানে আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, এই আলামিনের ব্যাখ্যা উনি করতেছেন, এই আলামত তো পৃথিবী, আলামত তো দুনিয়া, ই দুনিয়ার মতো, ই পৃথিবীর মতো আল্লাহ আরো 80,000 পৃথিবী সৃষ্টি রাখছে রাখছে। আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ, এই 80,000 হলো আমার নবী কামলেওয়ালা। একটু আর একটু নজর করে দেখো সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর যিনি সমগ্র পৃথিবীর জন্য সমগ্র সৃষ্টির রব। আল্লাহ বলেন, আমি আল্লাহ হইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার নবী হইল ওমর সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি হইলাম রাব্বিল আলামিন, আর আমার নবী হইল রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ হইলাম সমগ্র সৃষ্টির জন্য রব, আর আমার নবী হইল সমগ্র সৃষ্টির জন্য রহমত। আরো জোরে কো, তাহলে জানতে চাই বাবা আজকের এই মাহফিলে আল্লাহ রহমত আছে কি নাই। তাহলে রহমতকে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন কোরআনে, যদি আল্লাহ পাককে জিজ্ঞেস করুন, ও মাবুদ তোমার কাছে জানতে চাই, মা হুয়ার রহমত, হোয়াট ইজ রহমত, আল্লাহ গো রহমতকে, আল্লাহ বলবে ও ব্যাকলার গোষ্ঠী, আমি না কোরআন শরীফে ঘোষণা দিছি রহমতকে, রহমত হলো ওমর সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত হলো আমার নবী কামলেওয়ালা, জোরে কোন তা আমার নবী রহমত হিসাবে এই মসজিদের মধ্যে আছে কি নাই, এবং টোটাল পৃথিবী যত মসজিদ আছে, যত জায়গা আছে, প্রত্যেকটা জায়গাতে আমার নবী রহমত হিসাবে আছে কি নাই। তাহলে এই একই এই বিশ্বাস বাবা আমাদের রাখতে হবে। আর আজকে সেই নবীকে অনেকে বলে নবী নাকি আমরার মতন সাধারণ মানুষ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ, ওরা বলে কেন নবী কি মা আমেনা আবদুল্লাহর ঘরে আসে নাই, ওনার কি দুটি হাত ছিল না, দুটি পা ছিল না, হ্যাঁ ওরা তো মানবের মতো ছিল, মানুষের মতো ছিল, মানুষ হয়ে এসেছেন, তো উনি মানুষ না কিভাবে, নাউজুবিল্লাহ কোন। আচ্ছা বাবা আমি জানতে চাই, এখানে অনেকের থুথায় দেখা দা দাড়ি রয়েছে এবং মুসো রয়েছে, আচ্ছা আমি আপনার একটু আওয়াজ আমাকে সহযোগিতা করবেন, আপনারা বলুন তো এই যে জিনিসটার নাম কি, মুস, আর এটার নাম, আচ্ছা মুসকে কে, এই মুসকে দাড়ি বলা যাবে, দাড়িকে মুস বলা যাবে, যদিও চুল, এটাও চুল, এটাও চুল, কিন্তু মুসকে দাড়ি বলা, আবার মুসকেও দাড়ি বলা, তাহলে দাড়িকেও মুস বলা যাবে না, মুসকেও দাড়ি বলা যাবে না, ঠিক আমার নবী দেখতে মানবের মতো, মানুষের সিস্টেম মানবের আকৃতি ছিল, কিন্তু উনি মানুষ নয়, উনি ছিল নূরে খুদা, জোরে কোন আমার নবীর মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, দেখুন নবীর কত বড় মর্যাদা, কোরআন শরীফ খুললে বাবা পাওয়া যায়, আল্লাহর নবী আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবুলিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাআকুম, আল্লাহ বলেন এই দেখো দেখো নজর করে দেখো আমার নবীর কত বড় মর্যাদা, আমি আল্লাহ এবং আমার দুস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন ডাক দিবে আমার নবী, যখন তোমাদেরকে ডাক দিবে, তোমরা যদি মসজিদে নামাজও থাকো, আমার নবী ডাক দিলে নামাজ ছেড়ে দিয়ে আমার নবীর ডাকে সাড়া দাও, তাহলে আমি জানতে চাই নামাজের চাইতে আমার নবীর দাম কম না বেশি, কোরআনের চাইতে আমার নবীর দাম বেশি না কম, তাহলে দেখুন মাওলানা রুমি কি বলেন, একটু মনোযোগ, আসলে ইমান রুহে কোরআন মাগজে দিন হাসতে হুব্বে রহমাতাল্লিল আলামিন, মাওলানা রুমি যিনিকে কোরআন বলা হয়, মাওলানা রুমি কয় কোরআনের মধ্যে যত ভালো ভালো জিনিস আছে সব কিছু, যত বেদ তত্ত্ব আছে আমি মাওলানা রুমি জানি, আর কিছু কিছু জিনিস রেখে দিচ্ছি আলেমরা এগুলি পড়বে আসল জিনিস পাবে না, আমি মাওলানা রুমি কোরআনের বেদ তত্ত্ব পর্যন্ত সব কিছু আমি জানি, মাওলানা রুমি বলতেছেন মনোযোগ, মাওলানা রুমি বলেন আসলে ইমান, ইমানের মূল নবী মুহাম্মাদুর রাসুল, রুহে কোরআন, কোরআনের রুহু মগজে দিন, ধর্মের মগজ, মাওলানা রুমি বলতেছেন
এত বড় একজন মাওলানা যে মাওলানা রুমি জমিকে সামাম তামাম পৃথিবীর যত আলে মোলামা আছে সবাই কি ওনাকে শিরতাজ মানে, ওনার শের সবাই গায়ে এই মাওলানা রুমি একজন আল্লাহ বলেছিলেন। এই মাওলানা রুমি লিখতেছেন ইমানের মূল কে আগে চিনো, বাবা মূল যদি ভালো না থাকে তাহলে ইমান থাকবে নি। মাওলানা রুমি কয় ইমানের মূল কে আগে চিনো, কোরআনের রুহু কেডা, কোরআনের জান কেডা। ও বাবা আমরা যারা বসা আছি আমরা প্রত্যেকের ভিতরে রুহু আছে কি নাই? আচ্ছা রুহু যদি না থাকে আমরা বাঁচবো? আমরা বাঁচবো না। তাহলে মাওলানা রুমি কয় কোরআনের রুহু, কোরআনের একটা জান আছে, কোরআনের রুহুটাকে আগে চিনো। ধর্মের মগজ, ইসলাম ধর্মের মগজ, বাবা মগজ যদি আপনার ভালো না থাকে তাহলে আপনাকে বেন্ডিফেট বলবে, পাগল বলবে। তাহলে ধর্মের মগজ যদি ভালো না থাকে তাহলে বলবে এটা বেন্ডিফেটের ধর্ম, পাগলের ধর্ম। এই ধর্মের মগজকে আগে চিনো। মাওলানা রুমি কো ইমানের মূল ধর্মের মগজ কোরআনের, কোরআনের জান নবী দু জাহান, জুড়ে কোন সুবহান। তাহলে সকল কিছুর মূল নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই নবীর কত বড় মর্যাদা, আর আজকে সেই নবীকে অনেকে বলে নবী নাকি আমরা মতো সাধারণ মানুষ, জুড়ে কোন নাউজুবিল্লাহ। বাবার আমার নবীর প্রেমিক হতে হবে, নবীর প্রেম সাগরে ডুব দিতে হবে, নবীর পাগল হতে হবে। নবীর প্রেমিক ছিলেন বাবা সাফিনা। মনোযোগ, কিতাবের নাম কাসায়েসুল কুবরা, কিতাব কানা লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই। উনি খুব সুন্দর ভাষায় এই সাফিনার ঘটনাটি তুলে ধরেছেন। সাফিনা দয়াল নবীর দাসী ছিলেন, নূর নবীজির পাগল ছিলেন, নবীজির খেদমতে থাকতেন। আল্লাহর নবী এই সাফিনাকে ডাক দিয়ে বললেন, সাফিনা রে সাফিনা, জি ইয়া রাসূলুল্লাহ, তুমি আমার দাসী, তোমার দিকে তাকাইলে আমার মনে হয়, তোমার দিকে তাকাইলে আমার মায়া হয়, আমার দয়া হয়। সাফিনা রে যাও যাও যাও, আমি নবীর দাসী, তুমি ছিলে, এখন তুমি সাফিনাকে আমি মুক্ত করে দিলাম, স্বাধীন করে দিলাম। জোরে কোন সুবহান, মুক্ত করে দিলেন, স্বাধীন করে দিলেন সাফিনা। শোকের পানি ফেলে ফেলে নবীর দরবারে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, আপনার দাসী ছিলাম, আমার কত ভালো লাগতো, আপনি আমাকে বিদায় দিয়ে দিলেন, আমি আপনার কাছ থেকে যাইতে আমার মনে চাচ্ছে না। আল্লাহর নবী বললেন, যাও যাও যাও, তুমি চলে যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম, তুমি তোমার বাড়িতে চলে যাও। এই সাফিনা নবী পাকের দরবারে কেঁদে কেঁদে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী, আমি তো চলে যাচ্ছি, তবে আপনি নবী তো হলেন রহমতের নবী, আপনি নবী হলেন মায়ার নবী, আপনি নবী হলেন দয়ার নবী, আমি চলে যাচ্ছি, যদি রাস্তার মধ্যে কোনো বিপদ হয়, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু নজর করেন, রাস্তার মধ্যে কোনো সমস্যা হয় এই সমস্যার সমাধান আপনি নবী করেন। জোরে কোন সুবহান, বাবা বলুন আমার নবী তো শান্তিদাতা, মুক্তিদাতা, রহমতের নবী, শান্তির নবী। একজন লোক যদি বিপদে পড়ে এই বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা আমার নবী পাকের আছে কি না? সাফিনা যাচ্ছেন, নবী পাকের কাছ থেকে বিদায় নিচ্ছেন, আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন, আর রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন। যাইতে যাইতে নদীর পার চলে গেল, নদীর পার চলে যাওয়ার পরে একটা নৌকার মধ্যে আরোহণ করল। নৌকা যখন সাফিনাকে নিয়ে যাইতে লাগলেন, যাইতে 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 যখন এই নদীর মাঝখানে চলে গেল, এই মুহূর্তে বাবা দেখতেছেন আকাশের মধ্যে মেঘ জমেছে, ঘূর্ণিঝড়ের মতো দেখা যায়, আকাশটা কালো হয়ে গেছে। এই মুহূর্তে সাফিনার কলিজাটা থর থর করে কাঁপতে লাগলেন, আর নবী পাককে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, আমি সাফিনা তো আপনার গোলাম, যেভাবে দিন শাস করেছে,
মনে হয় আজকে বাঁচবো না, মনে হয় আজকে নৌকা ডুবে যাব। ইয়া রাসূলুল্লাহ উনজুর হালা না, ইয়া রাসূলুল্লাহ ইসমা কালা না, ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী, আমি যে বিপদে পড়ে গেছি এই বিপদের খবর নিশ্চয়ই আপনি নবী মদিনা থেকে দেখতেছেন। জোরে কোন সুবহান, এই সফরিনা যে কোনো বিপদে পড়েছে এই বিপদের খবর আমার নবী পাকে মদিনা থেকে জানে কি জানে না? জানে। সাফিনা বিপদে পড়ে গেছেন, আস্তে আস্তে বাবা দেখা যায়, আস্তে আস্তে দেখা যায় এই নৌকাটা ডুবতে আরম্ভ করলো। মাঝি নৌকাকে স্থির লাগতে পারলেন না, আস্তে আস্তে পানির নিচে যাইতে লাগলেন। এই মুহূর্তে সাফিনা চোখের পানি ফেলে দিয়ে নবীজির দিকে মুখ করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী, উন্দর হালা না, ইয়া রাসূলুল্লাহ ইসমা কালা না, ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী, আমি যে বিপদে পড়ে গিয়েছি নিশ্চয় আমাকে আপনি দেখতেছেন। দয়া করে মায়া করে বিপদ দেখে আমি আপনার দাসীকে রক্ষা করুন। ধরে কোন নবীজি সবাই কামকে নিয়ে মসজিদ নববীর মধ্যে বসা, নবীজির শোক মুবারকের মধ্যে পানি দেখা দেয়। সাহাবিরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো নবী, আপনি শোক মুবারককে কেন পানি দেখা যায়? আপনি নবীকে আমরা এত ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর শোক মুবারক যদি পানি দেখি আমরা সাহাবিরার মনে এত কষ্ট রাখে আমরা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কেন কান্দেন? আমার নবী সাহাবা ইকরামকে বললেন, সাহাবিরা রে তোমরা তো জানো না আমার একজন দাসী সাফিনা আজকে নৌকা দিয়া তার বাড়ির দিকে রওনা হচ্ছিল, এই নদীর মধ্যে আস্তে আস্তে ডুবতে লাগলো, তোমরা চিন্তা করিও না, এটার ব্যবস্থা আমি করছি। আপনার আওয়াজ দিয়ে বলুন, নবী ব্যবস্থা করতে পারে কি পারে না? আস্তে আস্তে তখন পানি নিচে ডুবতে লাগলেন। এই মুহূর্তে আমার নবী তো বাবা দয়ার নবী, আমার নবী তো মায়ার নবী, সাফিনার কান্দা দেখে আমার নবীও সহ্য করতে পারলেন না। এই মুহূর্তে দেখা যায় পানি নিচে নিচে যখন চলে গেল হাবুডুবু খাইতে আরম্ভ করলো, এই মুহূর্তে দেখা যায় পানির নিচ থেকে একটা বড় তক্তা বাসলো, কাঠের একটা তক্তা বাসলো, এই তক্তার মধ্যে সাফিনা হাত রেখে তার জীবনটা বাঁচাইয়া ফেললেন। জোরে কোন সুবহানাল্লাহ। অতুল্যয় মল্য প্রেম কয়জনে জানে, হায় হায় অতুল্যয় মল্য প্রেম কয়জনে জানে, দনি মানি পাই না তারে পাইয়া সে কানে, দনি মানি পাই না তারে পাইয়া সে কানে, অতুল্যয় মল্য প্রেম কয়জনে জানে, হায় হায় অতুল্যয় মল্য প্রেম কয়জন। ওয়াস করুনি পাগল ছিল নবীর প্রেমে দন্ত দিল, ওয়াস করুনি পাগল ছিল নবীর প্রেমে দন্ত দিল, জামা জুরা পেলেন তিনি প্রেমের কারণে, জামা জুরা পেলেন তিনি প্রেমের কারণে, অতুল্যয় মল্য প্রেম কয়জনে জানে, হায় হায় অতুল মল্য প্রেম কয়জনে জান, হায় হায় দনি মানি পাই না তারে পাইয়া সে কানে, দনি মানি পাই না তারে পাইয়া সে কানে, অতুল্যয় মল্য প্রেম কয়জনে জানে, হায় হায় অতুল্যয় মল্য প্রেম কয়জনে জান, আরে দনি মানি পাই না তারে পাইয়া সে কানে, দনি মানি পাই না তারে পাইয়া সে কানে, অতুল্যয় মল্য প্রেম কয়জনে জানে, হায় হায় অতুল্যয় মল্য প্রেম কয়জনে জানে। পাদান আমার বন্ধুরা আমার, নবীজি নবীজির শানে আল্লাহ পাক বললেন,
কুল ইন কুন্তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহবিব কমল্লা। দুস্ত গো ও দুস্ত, আপনি আপনার উম্মতগণকে জানাইয়া দিন যদি আমি আল্লাহকে কেউ পাইতে চাই, আমি আল্লাহর মহব্বতের বস্তু কেউ হতে চাই, আমি আল্লাহর কেউ বন্ধু যদি হতে চায়, তাহলে আপনি বলে দিন ফাত্তাবিউনি, আমি নবীর এত্তেবা করো, আমি নবীর অনুসরণ অনুকরণ করো, আমি নবীর গোলামি করো, আর আমি নবীর গোলামি যদি করো, আল্লাহ বলেন ইহুবিব কুমুল্লা, আমার দয়াল নবী পাকের যদি কেউ গোলামি করে এত্তেবা করে রে, আমি আল্লাহ খুশি হইয়া ইহুবিব কুমুল্লা ও একফিরুলাকুম জুনুবাকুম, তার আগের ফিসের সমস্ত গুনাহাতা মাফ করে দেয়। দূরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীজির প্রতি প্রেম ভালোবাসা করার জন্য, নবীর এত্তেবা করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। এমন প্রেমিক ছিলেন সাফিনা মনোযোগ বাবা। এই সাফিনা যখন আস্তে আস্তে পানির দিকে ডুবতে লাগলেন, এই মুহূর্তে আল্লাহর নবী মদিনা থেকে সাফিনার দিকে যখন নজর করে চাইলেন, তখন একটা তক্তা নিচ থেকে বের হলো, হ্যাঁ বেরিয়ে আসলো, আসার পরে তক্তার মধ্যে ধরে সাফিনার জীবনটা বাঁচিয়ে ফেললেন। সুবহানাল্লাহ। এই মুহূর্তে দেখতেছেন আস্তে আস্তে সাফিনা কিনারার দিকে যাচ্ছেন, কিনারার দিকে যাচ্ছেন সাফিনা, কিনারার দিকে যাচ্ছেন, কাঠের মধ্যে দৌড়া কাঠ আস্তে আস্তে ডেউয়ে তারে কিনারার দিকে নিচ্ছেন। কিন্তু আশ্চর্যের বিষয় বাবা, যে কিনারার মধ্যে লাগবে, এই কিনারার মধ্যে দেখা যায় বিশাল একটা বাঘ, বড় একটা বাঘ। এই বাঘটা লেজ ডামে লাড়াচ্ছে ঘোরাচ্ছে। বাঘ দেখা যায় অনেকদিন, প্রায় সাত দিন যাবত উপবাস। বাঘে মনে মনে ভাবলেন, এই যে লোকটা আসতেছে, এটা মনে হয় আল্লাহ পাক আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। এই মহিলাটা আসলে আমি বাঘটাকে খাবো, আমার ক্ষুধা নিবারণ করব। এই মহিলাটা যখন কিনারার দিকে আসতেছেন, এই বাঘে অপেক্ষায় আছেন তাকে খাবে। আর সাফিনা বাঘটাকে দেখে আরও আশ্চর্য হলেন, আয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, এক বিপদ থেকে বাঁচলাম, এখন দিকে আরো অনেক বড় বিপদ। কি কোন বাবা, আগের চাইতে বিপদ এখন কম না বেশি? বেশি। আস্তে আস্তে যাচ্ছেন, বাঘের মুখে পড়ছেন। কাছে কাছে যখন চলে গেলেন, বাঘের জবান খুলে গেল। বাঘ বলতে লাগলেন, হে সাফিনা, সাফিনা রে, তুই কোনো চিন্তা করিস না, তুই কোনো চিন্তা করিস না রে সাফিনা, তুই যে নবীর জন্য পাগল, তুই যে নবীর জন্য দিওয়ানা রে, আমি বাঘ, সে নবীর জন্য দিওয়ানা পাগল। প্রথম মনে মনে ভাব দিলাম তোকে খাবো, যখন তুই আমার কাছে কাছে চলে আসলে রে, তখন তোর শরীর থেকে আমি নূর নবীজির গন্ধ পাই আনছি। আল্লাহু আকবার। ভাই আমার, বাঘে বলতেছে, এই সাফিনা, মনে মনে ভাবছিলাম তোকে খাবো, কিন্তু তুমি যখন আমার কাছে আসলা, তখন তোমার শরীর থেকে, যেই নবী পাকের জন্য আমি বাঘেও পাগল, যে নবীর প্রেমে আমি দিওয়ানা, সে নবীর গন্ধ তোমার শরীর থেকে আমি পেয়ে ফেলেছি, কাজে এখন তোমাকে খাওয়া আমার হারাম, তুমি কোনো চিন্তা করো না, তোমার বাড়ি পর্যন্ত আমি নিরাপদে রাস্তা দিয়ে আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেবো। জোরে কোন সবাই। তাহলে বাবা, নবীর প্রেমিকের ইহকালেও কোনো ভয় নাই, পরকালেও কোনো ভয় আছে? নবীর পাকের উম্মতের, নবীর গোলামের কোনো ভয় নাই। আস্তে আস্তে সাফিনা যখন কিনারার মধ্যে উঠলেন, কিনারার মধ্যে ওঠার পরে মনে মনে ভাবলেন, জানি না গো মাবুদ, জানি না, জীবনে তো কত ঘোরাফেরা করলাম, আমি সাফিনা তো কত জায়গায় গেলাম, বাঘের সাক্ষাৎ তো আমি পেলাম, কিন্তু বাঘ তো কোনোদিন মানুষের কণ্ঠে কথা বলা শুনি নাই। আজ কী দিন মানুষের কণ্ঠে কথা বলতেছেন, আমাকে বলতেছেন খাবে না, রাস্তা আগাইয়া দিবে, জানি না, মনে হয় নামলে মনে হয় আমাকে নিয়ে খেয়ে ফেলেন। উনি মনে মনে ভাবলেন, আর আমার নবীকে ডাকতে লাগলেন, আমার নবীকে ডাকে, আর উনি আস্তে আস্তে নামলেন। নামার পরে দেখা যায় রে বাবা, বাঘডা লেজডা সোজা করে, লেজডা সোজা করে
বাঘের মাথাটা নত করে বলতে লাগলেন, সাফিনা রে সাফিনা, যেই নবীর জন্য আমি বাঘ পাগল, সেই নবীর গোলামি তুই করতে, সেই নবীর পাইরবি তুই করতে, সেই নবীর এত্তেবা তুই করতে, সেই নবীর দাসিগিরি তুই করতে, তোরে আমি সালাম জানাইলাম, তোকে আমি খাবো না, যা যা যাও যাও তুমি আগে যাও, আমি তোমার পিছনে পিছনে থাকবো, কোনো তোর কোনো কিছু ভয় নাই, তুমি বাড়িতে চলে যাও, তোমার বাড়ি পর্যন্ত আমি নিরাপদে পৌঁছাইয়া দিব। তোরে কনসভা নবীর প্রেমে পাগল হইলে নবীজিকে ভালোবাসলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পরদিবানিসি, নবীর প্রেমে পাগল হইলে নবীজিকে ভালোবাসলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পরদিবানিসি, নবীর প্রেমে পাগল হইলে আমাদের প্রতি আল্লাহ খুশি না বেজা। বাবা যত প্রেমিকের জিন্দগি তাকান, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফারুক লোক পেয়েছেন নবীর প্রেমের কারণে, বাবাকে হত্যা করে ফেলেছে নবীর প্রেমের কারণে, ওয়াসকনি পাগলা আমার নবীর প্রেমের পাগড়ে, হ্যাঁ নবীর প্রেমের কারণে জুব্বামর উপহার পাইলেন, উনার দন্ত ভেঙে দিয়েছিল, শুনেছিল আমার নবীর দন্ত মোবারক শহীদ হয়েছে, তারপরে কোন দন্ত মোবারক শহীদ হয়েছে তো, হ্যাঁ ওয়াসকনি পাগলা জানে না, বাঙতে বাঙতে তার সমস্ত দাঁত ভেঙে দিয়েছিলেন, এই প্রেমের কারণ ওয়াসকনি পাগলা নবীর প্রেমিক হয়েছিলেন, এত বড় প্রেমিক হাসরের ময়দানে এই নবীর প্রেমিক ওয়াসকরুনি হাজার হাজার লক্ষ লক্ষ নবীর উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে নিবেন। জোরে কোন সবাই, সেই নবীর প্রেমে সেই নবীর মহব্বতে আমরা পাগল হওয়ার দরকার আছে কি না, নবীরে ভালোবাসার দরকার আছে কি না, আর আজকে সেই নবীকে বলে নবী নাকি আমরার মতো মানুষ। বাবা দেখুন মনোযোগ, হিন্দু ধর্মের যে অথর্থ বেদের চতুর্থ পরিচ্ছেদের মধ্যে ঐতিহাসিক মনু লিখতেছেন, হিন্দু ধর্মে ঐতিহাসিক মনু অথর্থ বেদে লিখতেছেন, হুতারে মিন্দ্রু হুতারে মিন্দ্রু মহাশুরিন্দ্র আল্লং শ্রেষ্ঠং জ্যেষ্ঠং পূর্ণং ব্রহ্মং আল্লল্ল আল্লং লাইলং ইল্লং মহম্মদং রাসুলং মানং তো মানং স্বরগং না মানং তো নং নরকং। সুবহানাল্লাহ, কোন ওনার সাংস্কৃতিক ভাষায় লিখতেছেন, এই দুনিয়ার মানুষ লক্ষ্য করে দেখো, এই হুতারে মিন্দ্রু হুতারে মিন্দ্রু অর্থাৎ আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ মহান, আল্লাহ অবিনশ্বর, আল্লাহর সাথে কোনো শরিক নেই, আল্লাহর একজন প্রিয় বস, আল্লাহর একজন প্রিয় দুস্থ আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার সমতুল্য পৃথিবীতে কে আছে? সুবহানাল্লাহ, হইতে না হিন্দু লোকে কইতেছে বলতেছে আল্লাহর নবীর মতো পৃথিবীতে কে আছে? উনি আরো বলেন, লা ইলাহা হর্তি পাপম ইল্লাল্লাহ পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর জপ অপিনতিজ্জপি নাম মোহাম্মদম, বলতেছেন লা ইলাহা জপন করলে গুনাহ মাফ হয়, ইল্লাল্লাহ জপন করলে দুনিয়ার সম্মানী হয়, আর যদি চিরতরে স্বর্গে বাস করতে চাও, যদি চিরতরে বেহেস্তে বাস করতে চাও, তাহলে মোহাম্মদের নাম জপন করো। শুনি হিন্দু লোকে কি বলে, এরপরে কবি নজরুল কি সুন্দর ভাষায় বলেন, আমি যদি হইতাম মদিনারি পথ, সুবহানাল্লাহ, হইতে না কবি নজরুল কি হতে চাই, মদিনার পথ হতে চাই, কবি নজরুল মদিনার পথ হতে চাই, কেন কেন হতে চাই, পরের ছন্দে বলতেছেন, আমি যদি হইতাম মদিনারি পথ, সেই পথে চলিয়াছেন নবীজি হযরত। দেখছেন, আমি মদিনার পথ হতে চাই, যেই পথ দিয়ে আমার দয়াল নবী চলেছেন, যদি আমি কবি নজরুল এই মদিনার পথ হতে পারতাম, তাহলে আমি কবি নজরুলের গায়ে দিয়ে আমার দয়াল নবী পাক হেঁটে হেঁটে যাচ্ছেন যাইতেন, যদি যাইতেন তাহলে আমি কবি নজরুল ধন্য হয়ে যেতাম। দেখছেন নি কবি নজরুল কত নবী প্রেমিক ছিল। কবি নজরুল আরো বলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে বা লবে সে আরশ কুরসি লৌহ কলম না পাইতে পেয়েছে সে, আল্লাহকে যে পাইতে চায়, উনি বলতেছেন আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহরে পাইতে হলে নবীকে ভালোবাসতে হবে, আর নবীকে যে ভালোবাসে আরশ কুরসি লৌহ কলম তার হয়ে যায়। দূরে কোন সবাই, হ্যাঁ কবি নজরুল দেখছেন নবী পাকের শানে কি শান বলছেন, আর আজকে হ্যাঁ কিছু সাধারণ নামদারি আলেমরা বলে নবী নাকি আমরা মতো একজন সাধারণ মানুষ। জুড়ে কন্যা, নাউজুবিল্লাহ,
কবি নজরুল আরো লেখেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার কণি, নবী নাম জপে যে জন সেই তো দু জাহানের ধনী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার কণি, নবী নাম জপে যে জন সেই তো দু জাহানের ধনী, নবী মোর পরশমণি। এবার নবী মোর নূরে খুদা, তার তোরে সকল পয়দা, আদমের কলবেতে নবীর নূরের রৌশনি, নবী মোর পরশমণি। উনি বলতেছেন নবী মোর নূরে খুদা, নবী হইল খুদার নূর, তার তরে সকল পয়দা, নবীন নূর হতে সারা জাহান পয়দা, আদমের কলবেতে নবীন নূরের রৌশনি। এর অর্থ হলো আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানাইল, আল্লাহ বানানোর পরে রুহুকে যখন হুকুম করলো রুহু তুমি ভিতরে ঢুকো, রুহুকে আল্লাহ যখন রুহুকে অর্ডার করলো হে রুহু তুমি আদমের ভিতরে যাও, নাকি দিয়ে রুহু ভিতরে প্রবেশ করায়, মুখে দিয়ে বের হয়ে যায়, মুখে দিয়ে প্রবেশ করে নাক দিয়ে বের হয়ে যায়, এভাবে বারবার বের হয়ে যায়। আল্লাহ বললেন রুহু রে আদমের ভিতরে আমি রুহু দিলাম, তুমি রুহু কেন বের হয়ে যাও? তখন রুহু বললেন ও মাবুদ তুমি কোথায় আমারে ভাড়াইলাম, ইদের ভিতরে তো অন্ধকার, আমার ভালো লাগে না, শান্তি লাগে না। আল্লাহ বললেন বুঝছি, আমার নবীর নূর এটার ভিতরে দিতে হবে, না হলে তুই থাকতে পারবে না। আমার নবীর নূর যখন আদম আলাইহিস সালামের ভিতরে দিল, তখন রুহুকে বলল রুহু তুমি ভিতরে যাও, রুহু যখন নাক দিয়া প্রবেশ করলো, নাক দিয়া প্রবেশ করার পরে রুহু আর বের হয় না। জিজ্ঞেস করলো রুহু রে তুমি এখন বের হও না কেন, কহে আল্লাহ আর বের হব না, আগে অন্ধকার ছিল, এখন নবীর নূর দেওয়ার কারণে এটার ভিতরে আলোকিত হয়ে গেছে। জোরে এখন সোমা নবীর নূর আলো হয় কি হয় না? তাহলে সেই নবীর আমরা মানতে হবে কি হবে না? আজকে সেই নবী, হ্যাঁ সেই নবীকে আমরা মানব, দূরের কথা। হ্যাঁ নবীর শানে অনেক অপবাদ দিচ্ছি, হ্যাঁ নবীর শান মানে অনেক অকথ্য ভাষা অনেক কিছু বলছি। আল্লাহ বলেন আমার নবী পাকের সম্মান যারা গায় আমি আল্লাহ পাক তার সম্মান গাই, আমার নবী পাকের যারা ইজ্জত করে আমি আল্লাহ পাক তাকে ইজ্জত করি এবং তাদের গুনাহকাতা মাফ করে দিই। তাহলে সেই নবীকে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, হায় হায় ভালো যদি নবী তোড়া নেওয়ালা নবী বাসা নেওয়া, জানেছে নবীজিকে ভালোবাসুন, ভালো যদি হায় হায় ভালো যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আল্লাহ পাক আজকে আমরা এই মাহফিলে আসার বসার মতো যে তার তৌফিক দান করেছেন, ইহার জন্য সকলে আল্লাহ পাকের দরবারে একবার শুকর আদায় করি, সকলে বলি আমিন। আর আল্লাহ পাক আজকে আমরা সকলকে কবুল করুক, আল্লাহ পাক আমাদেরকে ইমানদার মমিন হিসাবে কবুল করুক, প্রত্যেককে ওলি আল্লাহর গোলাম, আলে বায়াতের গোলাম এবং নবী পাকের গোলাম হিসাবে কবুল করুক, সকলে বলি আমিন। ও আকি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন একটু মোনাজাত করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين او مابود مابود الله رলি হযরত মাওলানা পীর তরিকত পীর কামেল সৈয়দ কুতুবউদ্দিন আল হুসাইনি ফিশাবুদুর কেবলাকে সঙ্গে লইয়া, আলেমুলাবাদেরকে সঙ্গে লইয়া, আল্লাহ গো মমিন মুত্তাকিনকে সঙ্গে লইয়া, মুরব্বী বাবাদেরকে সঙ্গে লইয়া আপনার দরবারে দুই কানা গুনার হাত তোমার দরবারে বাড়াইয়া দিলাম। ও আজকের মাহফিল আপনি কবুল মঞ্জুর করুন, এই মাহফিলকে জড়িয়া বানাইয়া আমরা যার হাত বানাইছি মাহবুদ আমাদের প্রত্যেকের গুনাহকাতা মাফ করিয়া দাও। ইহার মধ্যে যখন উৎসব হয় লাখু কোটি গুণে বাড়াইয়া আকাই নামন তদারে মদিনা, যে নবী না হইলে কুল কায়নাত আল্লাহ তুমি বানাইত না গো আল্লাহ, ও আল্লাহ সেই নবীর কদম মোবারে হাত দিয়ে তো আপনি কবুল মজুর করিয়া নাও। মাবুদ ইহার সব কুল আম্বিয়া কুল আউলিয়া মাসি কদম আগরিব
সীমাল হতে জনব যত মমিন মুসলমান কবরে আছে প্রত্যেকের কবরে সোপ্রা দিয়া তো আপনি কবুল করে আলামিন। ইহার সব আমরা যারা হাত বানিয়েছি গো মাহবুদ জানি না আল্লাহ কার মা নাই বাবা নাই গো আল্লাহ যে মা দশ মাস দশ দিন গর্ভে রেখেছে যে বাবা নিজে না খাওয়াইয়া খাওয়াইছে গো আল্লাহ ও মাহবুদ মাহবুদ আল্লাহ যদি মা বাবার কবরে আজাব হয় আজকের মাহফিল কে জড়িয়া বানাইয়া আমাদের মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়ে দাও মাহবুদ। আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ গো প্রত্যেকে নবী প্রেমিক অলি প্রেমিক আলে বায়াতের প্রেমিক বানাইয়া দাও গো আল্লাহ। জীবনে অনেক গুনাহ করেছে আজকের মাহফিলকে জড়িয়া বানাইয়া আমাদের সিরতের গুনাহ কাতা মাফ করে দাও মাহবুদ। ও আল্লাহ যাহা কি সরস কলাম তোমার দরবারে কবুল করুন গো আল্লাহ নবীজির খাতির শেষ আজ রাখলাম তোমার দরবারে নবীজিকে না দেখাইয়া নিও না গো আল্লাহ কবর যেদিন মতের বিছনায় শুয়ে যাব গো আল্লাহ যেদিন আজরাইল আলাইসালাম আসবে জান কবচ করতে সেদিন শয়তান আসবে ইমান হরণ করতে গো মাহবুদ সেই মত নিদানে জারি রাখিও জবানে মধুর কালিমালা ইলাহা ইল্লাল্লাহ।